আবারও ঢাকার বদলে সিলেটে নামলো দুটি আন্তর্জাতিক ফ্লাইট। ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ বিমানের দুটি আন্তর্জাতিক ফ্লাইট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল 10টা 28 মিনিটে একটি এবং 10টা 48 মিনিটে অপর ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া উন্নতি হলে বিমান দুটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। জানা যায়, বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার ফ্লাইটটি নামার কথা ছিল, তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল 10টা 28 মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। একই কারণে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল 10টা 48 মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজুদ্দিন আহমেদ বলেন, আবহাওয়া খারাপ হওয়ার সকালে বিমান দুটি সিলেটে নেমেছিল, পরে আবহাওয়ার উন্নতি হলে বিমান দুটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। এর আগে একই কারণে 2 জানুয়ারি 5টি এবং 6 জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।